নার্ভ এসে হাইপো গ্যাস্ট্রিক নার্ভ লিখেছেন, লিখে আগে নার্ভ ফর্মেশন করে। ওকে, তাহলে থোরাসিক 5, 6, 7, 8, 9 মিলে ফর্মেশন হয় গ্রেটার স্পেক নার্ভ, 10, 11 মিলে ফর্মেশন হয় লেজার স্পেক নার্ভ, শুধু 12 একক ফর্মেশন করে লিস্ট স্পেক নার্ভ, নাম্বার 1, 2, 3 ফর্মেশন করে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। কথা বুঝে গেছে? এই যে নার্ভগুলো ফর্মেশন হলো, এই নার্ভগুলো সরাসরি অ্যাবডোমেনের অর্গানকে সাপ্লাই দিবে না, কথা বুঝে গেছে? এই নার্ভগুলো থেকে ফর্মেশন হয় গ্যাংলিয়ন। কি ফর্মেশন হয়? গ্যাংলিয়ন। কথা বুঝে গেছে? এখান থেকে ফর্মেশন হবে গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন থেকে ফর্মেশন হবে প্লেক্সাস, কথা বুঝে গেছে? এই প্লেক্সাস থেকে বিভিন্ন ফাইবার উঠে বিভিন্ন গার্ডকে সাপ্লাই দেবে। কথা বুঝে গেছে? তাহলে প্রথমে আসেন, আবার বলি, এই যে গ্রেটার, লেজার, লিস্ট এবং হাইপোগ্যাস্ট্রিক নার্ভ যেগুলো আছে, এই নার্ভগুলো সরাসরি অ্যাবডোমিনাল অর্গানকে সাপ্লাই দেবে না। এই নার্ভগুলো থেকে ফর্মেশন হবে গ্যাংলিয়ন, এখান থেকে ফর্মেশন হবে গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নের পরে ফর্মেশন হবে প্লেক্সাস, এইখান থেকে শুরু হবে হচ্ছে প্লেক্সাস, ঠিক আছে? এই প্লেক্সাসগুলো বিভিন্ন গাটকে সাপ্লাই দেবে, গাটের বিভিন্ন স্ট্রাকচারকে সাপ্লাই দেবে। আবার বলি, তাহলে এই যে গ্রেটার, লেজার, লিস্ট, স্প্লাইনিক নার্ভ অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এই নার্ভগুলো সরাসরি অ্যাবডোমিনাল অর্গানকে সাপ্লাই দেবে না। এরা যেটা করবে সেটা হচ্ছে, এই নার্ভগুলো থেকে একটা গ্যাংলিয়ন হবে, গ্যাংলিয়ন থেকে একটা প্লেক্সাস ফর্মেশন হবে, এই প্লেক্সাস থেকে বিভিন্ন ফাইবার বিভিন্ন গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দেবে। কীরকমভাবে? দেখেন, প্রথমে আসেন, গ্রেটার স্প্লাইনিক নার্ভ এসে একটা গ্যাংলিয়ন ফর্মেশন করে, তার নাম হচ্ছে সিলিয়াক গ্যাংলিয়ন। তার নাম কি? সিলিয়াক গ্যাংলিয়ন। তাহলে গ্রেটার স্প্লাইনিক নার্ভ একটা সিলিয়াক গ্যাংলিয়ন ফর্মেশন করবে, এই সিলিয়াক গ্যাংলিয়ন থেকে একটা সিলিয়াক প্লেক্সাস ফর্মেশন হবে, এরপরে এই সিলিয়াক প্লেক্সাস, এরপর থেকে এই সিলিয়াক প্লেক্সাস সরাসরি ফোর গাটের যতগুলো স্ট্রাকচার আছে এই ফোর গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? তাহলে দেখেন, থোরাসিক 5, 6, 7, 8, 9 মিলে ফর্মেশন হয় গ্রেটার স্প্লাইনিক নার্ভ, গ্রেটার স্প্লাইনিক নার্ভ একটা সিলিয়াক গ্যাংলিয়ন ফর্মেশন করে, এই গ্যাংলিয়ন থেকে একটা সিলিয়াক প্লেক্সাস ফর্মেশন হবে, এই প্লেক্সাস থেকে বিভিন্ন ফাইবার কাকে সাপ্লাই দিবে? ফোর গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? তাহলে আমি কি বলতে পারি, ফোর গাটের স্ট্রাকচারে সাপ্লাই কোথেকে আসে? সিলিয়াক প্লেক্সাস থেকে আসে। কোন গ্যাংলিয়ন থেকে আসে? সিলিয়াক গ্যাংলিয়ন থেকে আসে। কোন নার্ভ ফাইবার থেকে আসে? গ্রেটার স্প্লাইনিক নার্ভ ফাইবার থেকে আসে। এদের রুট ভ্যালু কি? থোরাসিক 5, 6, 7, 8, 9। কথা বুঝে গেছে? তাহলে এটা থেকে গ্রেটার স্প্লাইনিক নার্ভ, তারপরে গ্যাংলিয়ন, সিলিয়াক, তারপরে সিলিয়াক প্লেক্সাস, তারপরে কোন গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে? ফোর গাটের স্ট্রাকচার। তাহলে আমি বলতে পারি, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস থেকে শুরু করে একদম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা, যেটা ফোর গাটের স্ট্রাকচার, এই পর্যন্ত নার্ভ সাপ্লাই কে দিবে? গ্রেটার স্প্লাইনিক নার্ভ অথবা সিলিয়াক গ্যাংলিয়ন অথবা সিলিয়াক প্লেক্সাস অথবা থোরাসিক 5, 6, 7, 8, 9, বলতে পারি কিনা? ওকে, তাহলে স্টোমাক যদি একটা ফোর গাটের স্ট্রাকচার হয়, তাহলে স্টোমাকের নার্ভ সাপ্লাই কি হবে সিম্পেথেটিক? অ্যান্সার কি ভাইয়া? থোরাসিক 5, 6, 7, 8, 9 মিলে যে গ্রেটার স্প্লাইনিক নার্ভ হয়, সেই গ্রেটার স্প্লাইনিক নার্ভ অথবা সিলিয়াক গ্যাংলিয়ন অথবা সিলিয়াক প্লেক্সাস। কথা বুঝে গেছে? বুঝছেন? ভালো করে বুঝছেন? এবার আসেন, লেজার স্প্লাইনিক নার্ভ আর লিস্ট স্প্লাইনিক নার্ভ, এই দুইটা নার্ভ মিলে একটা গ্যাংলিয়ন ফর্মেশন হয়, একটা গ্যাংলিয়ন ফর্মেশন হবে। তাহলে লেজার স্প্লাইনিক নার্ভ আর লিস্ট স্প্লাইনিক নার্ভ মিলে একটা গ্যাংলিয়ন ফর্মেশন হয়, তার নাম হচ্ছে সুপিরিয়র মেসেনট্রিক গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন থেকে একটা প্লেক্সাস ফর্মেশন হয়, তার নাম সুপিরিয়র মেসেনট্রিক প্লেক্সাস। এই প্লেক্সাস গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। কোন গাটের স্ট্রাকচার? অ্যান্সার হচ্ছে এরা
হাইন্ড গার্ডের মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, মিড গার্ড মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। তাহলে দেখি থোরাসিক থোরাসিক 10-11 মিলে ফরমেশন করে লেজার স্প্রিং নাফ, থোরাসিক 12 ফরমেশন করে লিস্ট স্প্রিং নাফ। এই লেজার স্প্লান্টিক অ্যান্ড লিস্ট স্প্রিং নাফ মিলে একটা সুপ্রিমেজেন্টিক গ্যাংলিয়ন ফরমেশন করে। এই সুপ্রিমেজেন্টিক গ্যাংলিয়ন থেকে একটা সুপ্রিমেজেন্টিক প্লেক্সাস হয়। এই সুপ্রিমেজেন্টিক প্লেক্সাস কোন গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে? অ্যান্সার হচ্ছে মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, মিড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। ক্লিয়ার? কথা বুঝে গেছে? এখন আসেন হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ হাইপোগ্যাস্ট্রিক নার্ভ একটা গ্যাংলিয়ন ফরমেশন করে, তার নাম হচ্ছে তার নাম হলো ইনফেরিয়র মেসেনট্রিক গ্যাংলিয়ন। এখান থেকে একটা প্লেক্সাস ফরমেশন হবে, তার নাম হচ্ছে ইনফেরিয়র মেসেনট্রিক প্লেক্সাস। এরা কোন গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে? অ্যান্সার হচ্ছে হাইন্ড গার্ড। অ্যান্সার হচ্ছে হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? তাহলে সিম্প্যাথেটিক অ্যাবডোমিনাল অর্গানগুলোর সিম্প্যাথেটিক সাপ্লাই কি? অ্যাবডোমিনাল অর্গানগুলোর সিম্প্যাথেটিক সাপ্লাই কি? কথা বুঝে গেছে? দেখেন আবার বলি, সেটা হচ্ছে থোরাসিক 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নাম্বার 1, 2, 3, ঠিক আছে? থোরাসিক 5, 6, 7, 8, 9 মিলে ফরমেশন করে গ্যাটার স্প্লাইক নার্ভ। এর একটা সিলিয়াক গ্যাংলিয়ন করে, সিলিয়াক প্লেক্সাস ফরমেশন করে, সাপ্লাই দিবে ফোরকার স্ট্রাকচার। এবার আসেন লেজার এবং লিস্ট স্প্রিং নার্ভ। এরা একটা সুপ্রিমেজেন্টিক গ্যাংলিয়ন ফরমেশন করে, এখান থেকে একটা সুপ্রিমেজেন্টিক প্লেক্সাস হয়, এরা সাপ্লাই দিবে মিড গার্ডের স্ট্রাকচার। তারপর আসেন নাম্বার 1, 2, 3 মিলে ফরমেশন হয় হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এই হাইপোগ্যাস্ট্রিক নার্ভের অপর নাম যেহেতু নাম্বার 1, 2, 3 থেকে আসে, তাহলে আমরা বলতে পারি লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ, লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ, লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ। তাহলে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অর লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অর লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ, এটা ইনফেরিয়র মেসেনট্রিক গ্যাংলিয়ন ফরমেশন করে, এখান থেকে ফরমেশন হয় ইনফেরিয়র মেসেনট্রিক প্লেক্সাস। এরা কোন গার্ডকে সাপ্লাই দিবে? হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। ক্লিয়ার? কথা বুঝছেন? আচ্ছা, এরা কি শুধুমাত্র হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দেয়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এরা হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, অ্যাসোসিয়েটেড সাথে সাথে পেলভিক অর্গানকেও সাপ্লাই দিবে, পেলভিক অর্গানকেও সাপ্লাই দেয়। এরা শুধুমাত্র হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দেয় না, এরা পেলভিক অর্গানকেও সাপ্লাই দেয়। পেলভিক অর্গান কারা? যেমন ইউরিনারি, ব্লাডার, ইন্টারনাল, অ্যানাল, স্ফিংটার, ইন্টারনাল, ইউরেথ্রাল, স্ফিংটার। কথা বুঝে গেছে? এগুলো হচ্ছে পেলভিক অর্গান, পেলভিক স্ট্রাকচার। তাহলে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ আর হচ্ছে লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ যেটা আছে, এই লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ আর হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এরা এরা কাকে সাপ্লাই দিবে? এরা হাইন্ড গার্ডের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে। আর কাকে সাপ্লাই দেয়? পেলভিক অর্গানকে সাপ্লাই দেয়। পেলভিক অর্গান কারা? যারা পেলভিক ক্যাভিটির ভিতরে থাকে, যেমন ইউরিনারি ব্লাডার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এগুলো সবগুলো হচ্ছে পেলভিক অর্গান, পেলভিক স্ট্রাকচার। তাহলে যদি বলি ইউরিনারি ব্লাডার যদি একটা পেলভিক স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে তার সিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। কথা বুঝে গেছ? আবার যদি বলি হাইন্ড গার্ডের নার্ভ সাপ্লাই সিম্পথেটিক কি হবে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া লাম্বার 1, 2, 3, তার মানে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অর লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ, লাম্বার স্প্ল্যাকনিক নার্ভ। দিস ইজ দ্য সিম্পথেটিক সাপ্লাই। এটা কি সিম্পথেটিক সাপ্লাই? কথা বুঝে গেছে? এখন আসেন প্যারা সিম্পথেটিক সাপ্লাই। ঠিক আছে, হেডলাইন দেন প্যারা সিম্পথেটিক সাপ্লাই। দেখেন প্যারাসিম্পথেটিক। প্রথমে আসেন ভ্যাগাস নার্ভ
এটা হচ্ছে প্যারাসিমিলারি সাপ্লাই, ভ্যাগাস, ঠিক আছে, ভ্যাগাস, ওকে, ভ্যাগাস, ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভ সিলিয়াক প্লেক্সাস, ওকে, সুপেরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস, কথা বুঝে গেছে? ভ্যাগাস নার্ভ, সিলিয়াক প্লেক্সাস, সুপ্রিম মেজেন্ট্রিক প্লেক্সাস, এই দুইটা প্লেক্সাসের ভিতর দিয়ে এসে সরাসরি ফোরগাট এবং মিডগাটের স্ট্রাকচারকে সাপ্লাই দেবে। আবার বলি, প্যারাসিম্পথেটিক নার্ভ একটা হচ্ছে ভ্যাগাস, প্যারাসিম্পথেটিক নার্ভ একটা হচ্ছে ভ্যাগাস, যেটা ব্রেন থেকে অ্যারাইজ করে, যেটা ব্রেন থেকে অ্যারাইজ করে, যেটা ব্রেন থেকে আসে, কথা বুঝে গেছে? এই ভ্যাগাস নার্ভ সিলিয়াক প্লেক্সাস, সুপ্রিম মেজেন্ট্রিক প্লেক্সাস, এই দুইটা প্লেক্সাস হয়ে ফোরগাট এবং মিডগাটের স্ট্রাকচারকে সাপ্লাই দেবে। তাহলে ফোরগাট এবং মিডগাটের স্ট্রাকচার, ফোরগাট এবং মিডগাটের স্ট্রাকচার, ফোরগাট এবং মিডগাটের স্ট্রাকচারের প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে ভ্যাগাস। অ্যান্সার কি? ভ্যাগাস, প্যারাসিম্পথেটিক, কথা বুঝে গেছে? তাহলে ফোরগাট এবং মিডগাটের প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে ভ্যাগাস। তারপরে আসেন স্যাক্রাল, 2, 3, 4 মিলে ফর্মেশন করে পেলভিক স্প্লাইনিক নার্ভ, পেলভিক স্প্লাইনিক নার্ভ, পেলভিক স্প্লাইনিক নার্ভ। এই নার্ভটা করে কি জানেন? এই নার্ভটা, এই নার্ভটা আসেন ভালো করে খেয়াল করেন, ইনফেরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস প্লাস হাইপো গ্যাস্ট্রিক প্লেক্সাস, এই দুইটা নার্ভের ভিতর দিয়ে, এই দুইটা প্লেক্সাসের ভিতর দিয়ে আসবে, এই দুইটা প্লেক্সাসের ভিতর দিয়ে আসবে, ভিতর দিয়ে এসে এরা হাইনগার্ড পেলভিক অর্গানকে সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? তাহলে হাইনগার্ড, তাহলে তাহলে হাইনগার্ড, তাহলে হাইনগার্ড এবং পেলভিক যতগুলো অর্গান আছে, হাইনগার্ড এবং পেলভিক যতগুলো অর্গান আছে, হাইনগার্ড এবং পেলভিক যতগুলো অর্গান আছে, এদের হাইনগার্ড এবং পেলভিক যতগুলো অর্গান আছে, দ্যাট মিনস ইউরিনারি ব্লাডার, তারপরে হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্প্রিংটার, ইন্টারনাল স্প্রিংটার, তাদের প্যারাসিমিলারি সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। অ্যান্সার কি? স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাইনিক নার্ভ, আর পেলভিক স্প্লাইনিক নার্ভ, কথা বুঝে গেছে? তাহলে এখানে আমরা লিখি, তাহলে হাইনগার্ড আর পেলভিক অর্গানের, হাইনগার্ড পেলভিক অর্গানের প্যারাসিমিলারি সাপ্লাই কি? স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাইনিক নার্ভ, ঠিক আছে? প্যারাসিমিলারি সাপ্লাই আরেকবার বলি, প্যারাসিমিলারি সাপ্লাই দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে, একটা স্যাক্রাল 2, 3, 4 মাধ্যমে। ভ্যাগাস নার্ভ সিলিয়াক প্লেক্সাস, সুপ্রিম মেজেন্ট্রিক প্লেক্সাস, এই দুইটা প্লেক্সাস হয়ে সরাসরি ফোরগাট এবং মিডগাইটের স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, ওকে। আবার স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাইনিক নার্ভ, পেলভিক স্প্লাইনিক নার্ভ, পেলভিক স্প্লাইনিক নার্ভ, এটা ইনফেরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস এন্ড হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এন্ড হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এন্ড হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এই দুইটা প্লেক্সাস হয়ে সরাসরি সাপ্লাই দিবে হাইনগার্ডের স্ট্রাকচারকে এন্ড পেলভিক অর্গানকে সাপ্লাই দিবে, পেলভিক অর্গানকে সাপ্লাই দিবে, কথা বুঝে গেছে? পেলভিক অর্গানকে সাপ্লাই দিবে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা এখন সামারাইজ করে বলি, বলেন দেখি বুদ্ধি করে, ফোরগাটের যত যত স্ট্রাকচার আছে, ফোরগাটের যত স্ট্রাকচার আছে, ফোরগাট স্ট্রাকচারগুলোর সিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া গ্রেটার স্প্লাইনিক নার্ভ। ফোরগাট স্ট্রাকচারগুলোর প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া ভ্যাগাস নার্ভ। এরপর যদি জিজ্ঞেস করি, বলেন দেখি মিডগার্ডের যতগুলো স্ট্রাকচার আছে, মিডগার্ডের স্ট্রাকচারগুলোর সিম্পথেটিক সাপ্লাই কি? ভাইয়া লেজার অ্যান্ড লিস্ট স্প্লাইনিক নার্ভ। প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি? ভাইয়া ভ্যাগাস নার্ভ, কথা বুঝে গেছে? এবার যদি জিজ্ঞেস করি যে হাইনগার্ড অ্যান্ড পেলভিক অর্গান, হাইনগার্ড এবং পেলভিক অর্গানগুলোর সিম্পথেটিক সাপ্লাই কি? তাহলে বলবেন ভাইয়া লাম্বার 1, 2, 3 হাইপোগ্যাস্ট্রিক নার্ভ অর লাম্বার স্প্লাইনিক নার্ভ, কথা বুঝে গেছে? যদি জিজ্ঞেস করি এদের প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি, এদের প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি, এদের প্যারাসিম্পথেটিক সাপ্লাই কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া স্যাক্রাল 2, 3, 4 অর পেলভিক স্প্লাইনিক নার্ভ, স্যাক্রাল 2, 3, 4 অর পেলভিক স্প্লাইনিক নার্ভ, অর পেলভিক স্প্লাইনিক নার্ভ, কথা বুঝে গেছে? দিস ইজ নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন, নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন, কথা বুঝে গেছে? নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন, ওকে, দিস ইজ নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন, ক্লিয়ার, কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন চলে আসেন, এখন একটি শীট, শীটটা খুলেন, কষ্ট করে শীটটা খুলেন, কষ্ট করে শীটটা খুলুন, পেজ নাম্বার 70-তে চলে আসেন, পেজ নাম্বার 70, পেজ নাম্বার 70, যাদের কাছে শীট নাই অথবা ডেস্কে আছে তাদের দৌড় দিয়ে শীটটা নিয়ে চলে আসেন।
70 পেজ নাম্বার 70 খুলুন ব্লাড সাপ্লাই অফ অ্যাবডোমেন পেয়েছেন ব্লাড সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন আচ্ছা ব্লাড সাপ্লাই অফ অ্যাবডোমেনে চলে আসেন ব্লাড সাপ্লাই অফ অ্যাবডোমেন প্রথমে আসেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা পেয়েছেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা ওকে এনে ডাবল স্টার দেন এটা এফসিপিএসও আসে এটা এমএসও আসে অ্যাবডোমিনাল অ্যাওর্টা পেয়েছেন প্রথম তিন লাইন পড়বেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা প্রথম তিন লাইন পেজ নাম্বার 70 তারপর আসেন রিলেশন অন রাইট সাইড অন লেফট সাইড রিলেশন অন রাইট সাইড অন লেফট সাইড অন রাইট সাইড রিলেশন কি অন লেফট সাইড রিলেশন কি দেখাবেন ব্রাঞ্চেস যেমনে করে পড়েছি অমনে করে ব্রাঞ্চেস দেখাবেন ঠিক আছে পেজ নাম্বার 71 এ চলে আসেন পেজ নাম্বার 71 দেখেন আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ভিসেরা এন্ড অ্যাসোসিয়েটেড অর্গান আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ভিসেরা এন্ড অ্যাসোসিয়েটেড অর্গান পেয়েছেন আচ্ছা দেখেন দেওয়া আছে প্রথমে সিলিয়াক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক পেয়েছেন সিলিয়াক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক অবলিক দিয়ে লেখেন সিলিয়াক অ্যাক্সিস অবলিক দিয়ে লেখেন সিলিয়াক অ্যাক্সিস সিলিয়াক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক অবলিক দিয়ে লেখেন সিলিয়াক অ্যাক্সিস পেয়েছেন আচ্ছা দেখুন তো এরা কাকে সাপ্লাই দেয় এগুলো ফোর গার্ড ডেরিভেটিভস কে সাপ্লাই দেয় কোন গার্ড ডেরিভেটিভস কে সাপ্লাই দিবে ফোর গার্ড ডেরিভেটিভস কে ফোর গার্ড ডেরিভেটিভস কে সাপ্লাই দেয় এন্ড ফোর গার্ড ডেরিভেটিভস কারা কারা আছে এখানে एग्जांपल গুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে সিলিয়াক ট্রাঙ্ক সিলিয়াক আর্টারি আর সিলিয়াক অ্যাক্সিস কোন গার্ড রেস্ট্রাকচার সাপ্লাই দেবে ফোর গার্ড एग्जांपल কি এখানে দেওয়া আছে এবার আসেন সুপার মেসেন্ট্রিক আর্টারি পেয়েছেন কোন গার্ড রেস্ট্রাকচার সাপ্লাই দিবে মিড গার্ড एग्जांपल গুলো এখানে দেওয়া আছে এবার আসেন তিন নাম্বার ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি পেয়েছেন ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি কোন গার্ড রেস্ট্রাকচার সাপ্লাই দিবে দেখেন কোন গার্ড রেস্ট্রাকচার সাপ্লাই দিবে হাইন্ড গার্ড एग्जांपल গুলো এখানে দেওয়া আছে এটা ইনফিনিটেস্টার দিবেন এই টপিকসে ইনফিনিটেস্টার দিবেন এটা সার্জারিতেও আসে গাইনিতেও চলে আসে এটা এফসিপিএসও আসে এটা রেসিডেন্সিতেও আসে এটাতে ইনফিনিটেস্টার দেন দেখেন সিলিয়াক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক পেয়েছেন আচ্ছা এটা আমরা আলাদা করে পড়াবো আমরা আলাদা করে ছবি এঁকে এটা আমরা এটা পড়াবো সিলিয়াক আর্টারি তিনটা ব্রাঞ্চ না লেফট গ্যাস্ট্রিক স্প্লিনিক আর এটা হচ্ছে কমন হেপাটিক ব্রাঞ্চে সবার লাস্টের দিকে চলে আসেন তো দেখেন তো ব্রাঞ্চের মধ্যে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুডেনাল আর্টারি আছে না আছে কিনা বলেন পেয়েছেন পেজ নাম্বার 71 নিচের দিকে সবার নিচের দিকে দেখেন সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুডেনাল পেয়েছেন সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুডেনাল আচ্ছা ওখানে লিখেন লাস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক 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 তাহলে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি ইজ দা লাস্ট ব্রাঞ্চ ইজ দা লাস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক লাস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক লাস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক লিখেছেন লিখেন আমি আছি আপনি লিখেন কোনো সমস্যা নাই পেজ নাম্বার 72 তে চলে আসেন পেজ নাম্বার 72 পেজ নাম্বার 72 তে আসি দেখেন সুপার মেসেন্ট্রিক আর্টারি পেয়েছেন প্রথম তিন লাইন পড়বেন সুপার মেসেন্ট্রিক আর্টারি প্রথম তিন লাইন পড়বেন ব্রাঞ্চে চলে আসেন ব্রাঞ্চ ব্রাঞ্চ এক নম্বর ব্রাঞ্চটার নাম কি ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডুডেনাল আর্টারি পেয়েছেন ব্রাঞ্চে দেখেন তো এক নম্বর ব্রাঞ্চ ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডুডেনাল আর্টারি ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি পেয়েছেন ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আচ্ছা ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি পাশে লেখেন ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডুওডেনাল আর্টারি পাশে লিখেন ফার্স্ট ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ ফার্স্ট ব্রাঞ্চ অফ ফার্স্ট ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি তিন নম্বর ব্রাঞ্চটাতে আসেন আইলিওকোলিক পেয়েছেন তিন নম্বর ব্রাঞ্চ আইলিওকোলিক তিন নম্বর ব্রাঞ্চ আইলিওকোলিক পেয়েছেন আচ্ছা আইলিওকোলিকে আইলিওকোলিকটা মার্কিং করেন ভালো করে দেখেন তো ওখানে একটা অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ আছে না তাহলে আমি কি বলতে পারি অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি আবার আমি কি বলতে পারি আমি বলতে পারি আমি বলতে পারি যে অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি অ্যাপেন্ডিক্স ইজ ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি অ্যাপেন্ডিক্স ইজ ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি অ্যাপেন্ডিক্স ইজ ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি কথা বুঝতে পারছেন এখন একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা দিয়ে এসে বলতেছে যে ভাইয়া পরীক্ষা যা আসছে ট্রু দিছি বলে কি আসছে বলে ভাইয়া অ্যাপেন্ডিক্স সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ যা আসছে ট্রু দিছি বললাম কিরকম বললাম ভাইয়া আমি আইল্যামের আই দেখছি এরপরে ভাইয়া আমি আমি সিও দেখেছি এরপরে আমি ট্রু দিয়ে আসছি কিন্তু বাসায় এসে মনে হচ্ছে বাসায় এসে মনে হচ্ছে যে ওটা 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 আসলে ছিল হচ্ছে আইলিও সিকেলাটি কি ছিল আইলিও সিকেলাটি তাহলে অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ অ্যান্সার কি হবে আইলিও কোলিগাটরি অ্যান্সার কি হবে আইলিও কোলিগাটরি তাহলে অনেক সময় আমরা এই ব্রাঞ্চ অফ আইলিও সিকালও দিতে পারি কথা বুঝে গেছে তাহলে অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ আইলিও কোলিগাটরি আইলিও কোলিগাটরি আইলিও কোলিগাটরি এর পরের বছর পরীক্ষাতে কোশ্চেন আসলো অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই অ্যান ইন্ডাটরি বাই অ্যান ইন্ডাটরি তার মানে কি এই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কি একটা ইন্ডাটরি এই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কি একটা ইন্ডাটরি একটা ইন্ডাটরি এখন শুনেন আমাদের পুরো বডির মধ্যে যতগুলো ইন্ডাটারি আছে এই ইন্ডাটারিগুলোকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ট্রু ইন্ডাটারি আর আরেকগুলো কি একটা হচ্ছে ফাংশনাল ইন্ডাটারি পুরো বডির মধ্যে যতগুলো ট্রু ইন্ডাটারি পুরো বডির মধ্যে যতগুলো ইন্ডাটারি আর্টারি আছে তার মধ্যে ট্রু ইন্ডাটারি কয়টা একটা ট্রু ইন্ডাটারি কয়টা একটা সেটা হচ্ছে
সেন্ট্রাল রেটিনাল আর্টারি। তাহলে সেন্ট্রাল রেটিনাল আর্টারি বাদ দিয়ে যতগুলো আর্টারি আছে ইন্ড আর্টারি সবগুলো হচ্ছে ফাংশনাল ইন্ড আর্টারি। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কি একটা ফাংশনাল ইন্ড আর্টারি? লিখে ফেলেন ফাংশনাল ইন্ড আর্টারি, ফাংশনাল ইন্ড আর্টারি। পেজ নাম্বার 72 আইলোকোলিক আর্টারি থেকে পাওয়া যায় অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ, ওর পাশে লেখেন ফাংশনাল ইন্ড আর্টারি, ফাংশনাল ইন্ড আর্টারি। পেয়েছেন? এবার আসেন ইনফ্লামেশনটিক আর্টারিতে চলে আসেন। ইনফ্লামেশনটিক আর্টারির তিন নম্বর ব্রাঞ্চটাতে নাম দেখেন, ইনফ্লামেশনটিক আর্টারির তিন নম্বর ব্রাঞ্চ সুপ্রিয়র রেক্টাল আর্টারি, সুপ্রিয়র রেক্টাল আর্টারি। পরের পেজ আসেন, পেজ নাম্বার 73 পেয়েছেন? ইন্টারনাল আইলিয়াক আর্টারিতে চলে আসেন, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই পেজটা 73, এই পেজটা গাইনিদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গাইনিয়ান অফসেট যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 73, পেজ নাম্বার 73, পেজ নাম্বার 73। এবার আসেন ইন্টারনাল আইলিয়াক আর্টারি প্রথম কাকে কাকে সাপ্লাই দেয় দেখাবেন। ব্রাঞ্চে চলে আসেন অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশন ইনকেস অফ মেলের ক্ষেত্রে 6টা ব্রাঞ্চ, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে 7টা ব্রাঞ্চ। এটা পড়ে ফেলবেন, গাইনিতে সরাসরি সিঙ্গেল ব্রেস্ট এন্ড এমসিকিউ এইখান থেকে চলে আসে, ঠিক আছে? ব্রাঞ্চেসগুলো গাইনিয়ান অফসেট সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তিন নম্বর ব্রাঞ্চটা দেখেন তো অ্যান্টি ডিভিশনের নাম কি, মিডিল রেক্টাল আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি। এবার আসেন নিচের দিকে দেখেন ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি পেয়েছেন, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির প্রথম যে ব্রাঞ্চটা তার নাম কি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি। তাহলে আমরা কয়টা রেক্টাল আর্টারি পেয়েছি? তিনটা, একটা হলো সুপিরিয়র রেক্টাল, একটা হচ্ছে মিডিল রেক্টাল, আর একটা হচ্ছে ইনফেরিয়র রেক্টাল। সুপিরিয়র রেক্টাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইনফ্লামেশনটিক আর্টারি, মিডিল রেক্টাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এন্ড ইনফেরিয়র রেক্টাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। ক্লিয়ার? পেজ নাম্বার 74 আসেন, ডাবল স্টার দেন, ইনফ্রে ভেনা কাপা ডাবল স্টার, একদম প্রথম পাঁচ লাইন রিলেশন পড়বেন, অন রাইট সাইড লেফট সাইড, রিলেশন অন রাইট সাইড লেফট সাইড, আর সবার নিচে হচ্ছে ট্রাইবুটারিস অফ দ্য ইনফ্রে ভেনা কাপা, ট্রাইবুটারিস অফ দ্য ইনফিরিয়র ভেনা কাপা। তাহলে এটা ডাবল স্টার দিবেন। পেজ নাম্বার 75 76 চলে আসেন, পেজ নাম্বার 75 এন্ড 76, পেজ নাম্বার 75 এন্ড 76। এই দুইটা পৃষ্ঠায়, এই দুইটা পৃষ্ঠায় ইনফিনিটি স্টার দিবেন। পেজ নাম্বার 75 76 দুই পৃষ্ঠায় ইনফিনিটি স্টার দিবেন। এটা এফসিপিএস আসে, সিএনসিও আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টপিকসটা পড়ে মাস্ট যাবেন। তাহলে পোর্টাল ভিন দেখেন, ভেনাস ডেনাস অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ভিসেরা অ্যান্ড অ্যাসোসিয়েটেড অর্গান, ঠিক আছে? পেজ নাম্বার 75 76 দুইটা পৃষ্ঠায় ইনফিনিটি স্টার দেখেন। প্রথমেই দেখেন লেখা আছে ভেনাস ডেনাস ফ্রম দ্য স্প্লিন, প্যানক্রিয়াস, গল ব্যাডার অ্যান্ড দ্য অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্সেপ্ট ফর দ্য ইনফিরিয়র পার্ট অফ দ্য রেক্টাম, এক্সেপ্ট ইনফিরিয়র পার্ট অফ দ্য রেক্টাম ড্রেন ইনটু পোর্টাল ভিন, তাই না? আমরা কয়টা এক্সেপ্ট করছি? দুইটা। একটা এক্সেপ্ট হচ্ছে কি, ইনফিরিয়র লোয়ার পার্ট অফ দ্য লোয়ার রেক্টাম, এটা একটা এক্সেপ্ট। আরেকটা কি বলেছে, এক্সেপ্ট লিভার। তাহলে যতগুলো ফোরগার্ড, মিডগার্ড এবং হাইনগার্ড স্ট্রাকচার আছে সমস্ত ফোরগার্ড, মিডগার্ড এবং হাইনগার্ড স্ট্রাকচারে ভেনাস ব্লাড ড্রেন টু পোর্টাল ভেন, এক্সেপ্ট লোয়ার রেক্টাম, এক্সেপ্ট লিভার। এবার আসেন এই প্রথম হেডলাইন থেকে একটা কোশ্চেন হয় পরীক্ষায়, পোর্টাল ভেন। এখানে যে পাঁচটা আপনারা হচ্ছে পয়েন্ট দেওয়া, সেই পাঁচটা পয়েন্ট থেকে এখানে আপনার হচ্ছে পরীক্ষায় কোশ্চেন চলে আসে। এই পাঁচটা পয়েন্ট ছাড়াও যদি আরও কোনো পয়েন্ট কোনো ইয়ে পেয়ে থাকেন, এগুলি অ্যাড করে ফেলবেন, পোর্টাল ভেনের এগুলি অ্যাড করে ফেলবেন। এবার আসেন ট্রাইবুটারিস, সার্জারিতে সরাসরি সিঙ্গেল বেস্ট কোশ্চেন এই ট্রাইবুটারিস থেকে চলে আসে, পুরো ট্রাইবুটারিস থেকে চলে আসে। পেজ নাম্বার 76 আসেন, পোর্টো ক্যাভাল সিস্টেম এসছেন, 76 পোর্টো ক্যাভাল সিস্টেম আর পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। পাঁচটা জায়গায় হয়, কয়টা জায়গায় হয়? পাঁচটা জায়গায়, ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, এক নাম্বার কি সাইড কি, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, দুই নাম্বার অ্যানাল ক্যানাল, দুই নাম্বার ক্যানাল ক্যানাল। তাহলে উপরে কি, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, দুই নাম্বার অ্যানাল ক্যানাল, উপরে নিচে হলো। এবার আসেন সামনে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের অ্যারাউন্ড দ্য অম্বিলিকাস, ওকে, পিছনে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পিছনে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দুই ওয়ালের মাঝখানে লিভার, দুই ওয়ালের মাঝখানে লিভার, লিভারে কোন এরিয়া, দি বেয়ার এরিয়া, দি বেয়ার এরিয়া, দি বেয়ার এরিয়া। তাহলে কয়টা জায়গায় হলো, পাঁচটা। তাহলে উপরে আসেন, সবার উপরে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, দ্যাট মিনস অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস, দ্যাট মিনস অ্যাবডোমিনাল পার্ট। লোয়ার পার্টটা মানে কি, ইসোফেগাসের লোয়ার পার্টের অপর নাম কি, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস। তাহলে এক নাম্বার হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস, উপরে, দুই নাম্বার নিচে কি, নিচে হচ্ছে অ্যানাল ক্যানাল, সামনে কি অ্যারাউন্ড দ্য অম্বিলিকাস, পিছনে কি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দুই ওয়ালের মাঝখানে কি লিভার, লিভারে কোন এরিয়া, দি বেয়ার এরিয়া, দি বেয়ার এরিয়া। কথা বুঝে গেছে? যেখানে যেখানে পোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হবে ওইখানে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি কি প্যাথোলজি হবে ওটাও দেখান, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার 75 এন্ড 76 এই দুই পাতে হচ্ছে ইনফিনিটি এস্টার। এন্ড পেজ নাম্বার 78 এ চলে আসেন, পেজ নাম্বার 78, পেজ নাম্বার 78, পেজ নাম্বার 78 এ আসেন। 78 এ দেখেন সিস্টেনা কাইলি পেয়েছেন, সবার নিচের দিকে দেখেন, পেজ নাম্বার 78 সবার নিচের দিকে দেখেন সিস্টেনা কাইলি পেয়েছেন, সিস্টেনা কাইলিতে ডাবল স্টার দেন, সিস্টেনা কাইলিতে ডাবল স্টার দেন। এখন দেখেন আপনাদেরকে অলরেডি কতগুলো টপিক্স আমি পড়ে ফেলেছি, এক নাম্বার অ্যাবডোমিনাল আউটা পড়েছি, দুই নাম্বার ইনফ্রে ভেনা কাভা পড়া হয়েছে, তিন নাম্বার পোর্টাল ভেন পড়া হয়েছে, চার নাম্বার হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ পড়েছি, লিম্ফেটিক ড্রেনেজ প্রত্যেকে আমরা সিস্টেমে কাইলি পড়ে ফেলেছি, আমরা থোরাসিক ডাক্টও পড়ে ফেলেছি,
ঠিক আছে। এরপরে আমরা পুরো অ্যাবডোমেনে নার্ভ সাপ্লাই পড়েছি, সিম্পেথেটিক সাপ্লাই কি এটাও পড়েছি, প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি এটাও আমরা পড়েছি, কথা বুঝে গেছে। এই সমস্ত টপিকসগুলো পড়া হয়েছে, প্রত্যেকটা টপিকস থেকে প্রত্যেকটা টপিকসের একটা করে কোশ্চেন আমাদের লামলি যে এমসিকিউ বইটা আছে, এই এমসিকিউ বইটার মধ্যে প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন আছে। আপনাদের কাজ হচ্ছে যে এই পাঁচটা টপিকস, ছয়টা টপিকস যে টপিকসগুলো পড়িয়েছি, এই টপিকস থেকে লামলি টপিকস টপিকসের কোশ্চেনগুলো লামলি থেকে সলভ করে ফেলবেন। হয়তো সরাসরি এফসিপিএসে কোনো কোশ্চেন হবে না, বাট রেসিডেন্সিতে মাস্ট কোশ্চেন হবে, আর এফসিপিএসদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, কথা বুঝে গেছে। তাহলে আপনাদেরকে 5 মিনিট সময় দিই, এই 5 মিনিটের মধ্যে জাস্ট যতগুলো পড়া শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়েছি এটা একটু ওভারভিউ করেন, এটা একটু সুন্দর করে আপনি দেখতে থাকেন, একটু রিমেমোরাইজ করেন। আমি এরপরেই পরবর্তী টপিক্সে চলে যাবো। থ্যাংক ইউ।